রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার। পবিত্র কুরআনুল করিমের একটি আয়াতে কারিমা যেটা আপনাদের সবার চেনা জানা, যে জিনিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি ফরজ নামাজের বাদে ওই জিনিসটি তেলাওয়াত করতে অনেক ফজিলতের। একটি ফজিলত হলো ওই ব্যক্তির মৃত্যুর আযাব। এটি হচ্ছে কুরআনুল করিমের সূরা বাকারার আয়াত, যেখানে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলা আখিরিল আয়াত। এটা হলো কুরআনুল করিমের ওই লিখিত রূপের দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারার আয়াত। এটি হলো আয়াতাল কুরসি বলা হয়। ওই আয়াতাল কুরসিটি একটি অত্যন্ত মূল্যবান আমল। এশার নামাজের বাদে ঘুমিয়ে যাবার সময় যে ব্যক্তি রাতের বেলা আয়াতাল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ রসুল বললে দুইজন ফেরেশতা সারা রাত তার গাঁট দেবে। এমন একটি আয়াতে কারিমার পরে যে আয়াত আমি এনেছি ওইটা শুরু হয়েছে, আয়াতের একটু অংশ বলছি, লা ইকরাহা ফিদ দীন। আয়াতে কারিমার বাংলা মানে হবে এমন, হে আমার নবী, এটা হলো ব্র্যাকেট, হে আমার নবী আপনি বলে দিন ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নয়। ধর্মের ব্যাপারটা ইংরেজি থেকে রিলিজিয়ান বলে, ধর্মের ব্যাপারটা হে নবী আপনি বলে দিন এটা কোনো জোর জবরদস্তির বিষয় নয়। ধর্মের বিষয়টা হলো এটি একটি দিন, যেহেতু এটি দিনই তাবলীগে দাওয়াত, এই জন্যে আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, আল্লাহ তাবারাক তাআলা রসুলকে আল্লাহ বলেন আপনি গোটা জগৎবাসীকে জানিয়ে দিন। যেহেতু আল্লাহর নবীর আগমনের আগে যত নবী রসুল এসেছেন তারা একটি জাতির জন্য এসেছেন, গোষ্ঠীর জন্য, কিন্তু আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহর ঘোষণা হলো আমি আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আমার নবীকে কেবলমাত্র মানুষের জন্য সংবাদ দিতে আর সতর্ক করতে পাঠালাম। নারায় তাকবীর দিয়েছে, নারায় তাকবীর, আরো জোরে বলবেন না, নারায় তাকবীর। ভাই কিসের জন্য সতর্ক করতে? মানুষের, গুড, মানুষের জন্য। ভালো করে বুঝবেন বয়ানটা। আজ আল্লাহ তাবারাক তাআলা তার রাসূলকে গোটা পৃথিবীর মানবতার কল্যাণ, ভালো করে বুঝবেন, বিশ্বের প্রতিটি মানুষের জন্য। এই জন্য একটা ছোট্ট কথা বলছি, ভুল বুঝবেন না যেন, সেটা হচ্ছে এই, আপনারা সব জানেন আমাদের দেশে গত 16 জানুয়ারি থেকে সবাই জানেন করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া শুরু হয়েছে, জানেন কি? হ্যাঁ না বলে, হ্যাঁ না বলে। এই টিকাটা প্রাথমিক নিচ্ছে কারা? নিচ্ছে হাসপাতালের নার্স, আশাকর্মী, হাসপাতালের ফোর্থ ক্লাস স্টাফ, এমনকি ডাক্তাররা। আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা জানি না, মনে করে দেখুন, এই করোনার ভাইরাস বিশ্বাস করুন
আমাদের দেশে আসতো না। এই করোনার ভাইরাসটা কশিন কালেও আমাদের দেশে আসতো না, এখন তো আবার নতুন আর একটা আসছে। বলো এই ভাইরাস কি হবে জানেন, এটা পরে আসছি, আগে একটু বুঝে নিন। নতুন বলো আর একটা করোনার আরো 70 গুণ বেশি পাওয়ার, যে ভাইরাস আমাদের দেশে এসেছে এর থেকে 70 গুণ বেশি শক্তিশালী আর একটা স্ট্রেন নাম তার। আপনি জানেন তো ইউরোপের ইংল্যান্ড, গ্রিস, ফ্রান্স তারা আবার সব লকডাউন করে দিয়েছে, জানেন আপনারা? আমি জানি না জানেন কিনা, মিনিমাম খোঁজ রাখবেন তো, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কেন শুনুন, আমি প্রথমেই আপনাকে বোঝাচ্ছি কি আল্লাহর নবী এসেছেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য। মনে রাখবেন ওয়াজের শুরুটা, আল্লাহর নবী এসেছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, নট অনলি মোহামেডান বাট অলসো কেম দা হোল সোসাইটি, হিন্দুইজম এন্ড আদার কাস্ট, পৃথিবীর সমস্ত জাতির জন্য। ভাই এই যে করোনার ভাইরাসের আক্রমণটা গোটা বিশ্বের মানুষের কাছে এসেছে না ভাই? আরে হ্যাঁ না বলুন, তাহলে আপনারা আমাকে একটু আওয়াজ দেবেন। এই ভাইরাসের রোগ আমাদের দেশে আসতো না, আমাদের দেশে আসতো কেন? আমরা যদি আল্লাহর নবীকে অর্থাৎ আমাদের এলাকার বর্তমান ভারতের রাজনৈতিক নেতারা, ধর্মনৈতিক নেতারা, গুরুদুয়ারা থেকে শুরু করে গির্জা, চার্চ, মন্দিরের পুরোহিতেরা যদি আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়ে তারা যদি রসুলের এই হাদিসটাকে একটু মাথায় রাখতেন, তারা যদি রসুলকে রসুল বলে মানতেন, যদিও তাদের ধর্মগ্রন্থে বারবার আল্লাহর নবীকে রসুল বলে মেনে নেওয়ার আন্দোলন করেছেন তৎকালীন সময়ের, কারণ যুগ হলো তো চারটি, যুগ কটি? চারটি। এই মোবাইল বন্ধ রাখুন প্লিজ, এখন মোবাইল করবেন না, কেন আপনার চেয়ে আমার দরকার বেশি, আমাকে ফোন করবে পরে, সব পর প্রোগ্রাম আছে তো, আমাকে ফোন করবে, কথা বুঝছেন না? কিন্তু আমি অফ করে দিয়েছি, রাগ করবেন না, মনসংযোগে চিড় ধরে যাবে আপনাকে, আমাকে কিছু বুঝা বলতে দিন ভাইয়া। যেটা বলছিলাম খুব ভালো করে বুঝবেন, আমি ভুলে যাব, আপনারা লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক তাআলার নবীকে যদি গোটা পৃথিবীর মানবতার দূতকে যদি সবাই মেনে নিতেন মানে যদি তাদের ধর্মের নিয়মটা মানতেন, কারণ যুগ হলো চারটি, ত্রেতা, দ্বাপর, সত্য আর কলি, আর ভগবান রামচন্দ্র হচ্ছেন ত্রেতা যুগের, আর এটা হচ্ছে কলিযুগ, আর রামচন্দ্র ভগবান সৃষ্টিকর্তা নন, মনে রাখবেন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা আলাদা আর সৃষ্টি আলাদা, সুতরাং রামচন্দ্র ঈশ্বর কিন্তু সৃষ্টিকর্তা নন, উনি হচ্ছেন ত্রেতা যুগের, আর গোটা পৃথিবীর মানবতার দূত বর্তমান যুগটির নাম আখিরি জামানা, আর এই আখিরি জামানা মানে শেষ যুগ, যাকে আমাদের প্রতি বেশিদের ভাষায় বলে কলিযুগ। এই কলিযুগে গোটা পৃথিবীর মানবতার কল্যাণে আল্লাহ তাবারাক তাআলা যাকে পাঠিয়েছেন, এত ইসমিন্নন্তরে মেলেস আচার্যন সমান নীতং মহামাদ ইতি খ্যাতং, যিনি গোটা পৃথিবীর মানুষের কাছে মুহাম্মাদুর রসুল্লাহ নামে খ্যাত, একবার জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারেন না? তাহলে গোটা বিশ্বের মানুষের কাছে প্রতিটি ধর্মগ্রন্থ যাকে চিন্ত, আমি চ্যালেঞ্জ করে প্রতিটা ধর্মগ্রন্থ থেকে বোঝাতে পারি, আল্লাহর শুকরিয়া। আমি আপনাকে যেহেতু এরা আমাকে একটা বিষয় দিয়েছেন আজকের এদের হ্যান্ডবিলের অনুযায়ী, মানে তিনটি কেন্দ্র করে একটি আলোচনা রাখতে হবে, আমাকে বারবার বলছিল ছেলেরা, এলেও বলেছেন, মোবাইলেও বলছিলেন, আমি বললাম ভুলে যাব, গেলে মনে করে দেবেন, হ্যান্ডবিলে যেভাবে লেখা আছে সেই নজরে বায়ানের আবেদন রেখেছে। আমি চেষ্টা করছি প্রথমেই আল্লাহ তাবারাক তাআলার নবী, যিনি বিশ্বের নবী, যে নবী বলেছেন, ভালো করে শুনবেন, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখন করোনার ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীজি মনে করে দেখুন, যখন প্রথম ভারতবর্ষে করোনা এসেছিল উনি বললেন তোমরা থালা বাজাও আর প্রদীপ জ্বালাও, আপনারা থালা বাজালেন প্রদীপ জ্বালালেন, কিন্তু দেখা গেল কোনো প্রতিকার হলো না, মানে রোগ নিরাময় হয়নি। আমার কথা বোঝা যাচ্ছে ভাইয়া? এখন ভাইরাস নীতি হচ্ছে, কারণ ওই সময়
সময়ে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী রোগ দূর হয়ে যাবে, থালা বাজালে, বুঝতে পারছেন না আমার কথা, তালি বাজালে আর প্রদীপ জ্বালালে। কিন্তু দেখা গেল 56 ইঞ্চির মোদি বাবুর কথা খাটলো না কোনো অবস্থাতেই। তাই কি করলে, যত তাড়াতাড়ি পারো টিকা বার করো টিকা। এই টিকাটার একটা সমস্যা হচ্ছে তৃতীয় ট্রায়াল, থার্ড ট্রায়াল না নিয়েই কোভ্যাকসিন বাজারে ছাড়া হয়েছে। এই জন্য এই টিকাটা নিয়ে গোটা পৃথিবীতে দ্বিমত, এবং গত পরশুদিন নরওয়েতে 23 জন মারা গেছে এই টিকাটা নেবার পরেও। মানে টিকা নেবার পরেও ভুল বুঝবেন না, ভারতবর্ষে লাগাতার অসুস্থতা হচ্ছে। তবে হ্যাঁ, প্রথম কোনো টিকা এলে এটা হতে পারে, কিন্তু মুশকিল হলো এই টিকাটা কোনো অবস্থায় থার্ড স্টেটকে এরা সেইভাবে গুরুত্ব দিয়ে বাজারে দেওয়ার তাড়াতাড়ি করার জন্যে এরা তৃতীয় ধাপটা খুব দ্রুত কাজ করেছে। ভুল বুঝবেন না, এদের কিছুই করতে হতো না, এরা যদি শুনে মেনে নিতেন সেই কথাটা। সেই কথাটা কোন কথাটা? আল্লাহ রসুল বলেছেন, যাকে কেন্দ্র করে আমাদের এই কাটাখালীর নতুন ঈদগার যুবক বন্ধুরা, আমার জিয়ারুল ভাইয়েরা, শামিম ভাইয়েরা, তামিম ভাইয়েরা, আরো সব আছে নাম জানি না, এরা যারা এই দিনই মাজমা দিয়েছেন, এই এলাকার কাটাখালীর হিন্দু ভাইয়েরা, মায়েরা, কাকিমায়েরা, মাইকের সাহায্যে জেনে নিন, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামকে শুধু মুসলমানদের নবী না মনে করে, যদি আপনাদের ধর্মগ্রন্থের সনাতনে অর্থাৎ আপনাদের ধর্মগ্রন্থে বেদের মধ্যে এমনকি পুরাণে যার পরিচয় দেওয়া আছে তার কথা যদি মেনে নিত, আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আপনাদের থালা বাজাতে হতো না, আপনাদেরকে প্রদীপ জ্বালাতে হতো না, আপনাদেরকে ওই ঘরের মধ্যে ঢাকতে হতো না। কেন, আল্লাহর নবী বলে দিয়েছিলেন, ও আমার সাহাবারা যে এলাকায় এমন ভাইরাস ঘটিত রোগ হবে, তার মানে যে এলাকায় মহামারী হবে, তোমরা ওই এলাকায় কেউ যাবে না, আর ওই এলাকা থেকে কেউ বাইরে আসবে না। ক্লিয়ার? রাসূল কি বললেন, যে এলাকায় মহামারী হয়েছে তার মানে মহামারী হবে, তার মানে কি? তো আমি কি করতে পারি হাফেজ সাহেব? জায়গা হচ্ছে না, লোক জায়গা ধরছে, তো আমি কি করতে পারি বলুন তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও হাফেজ সাহেব, ইউনুস ভাই, ইউনুস সাহেব দাঁড়ান, আপনি এইখানে একটা চা এ পেপার দিয়ে দিন, এক্সট্রা পেপার দিয়ে দিন, আর আপনারা একটু জমে জমে আসুন, আসলে মেহমান একটু দিনের কথা শুনতে চায়, বুঝলেন না, একটু আসতে চাইছে তারা। এই জিয়ারুল ভাই, আমরা কমিটির ছেলেরা, আপনারা একটু একটু গুছিয়ে দিন, দেরি করবেন না, আপনারা দেরি করলে সমস্যা হয়ে যাবে ভাইয়া, একটু দ্রুত, যা ফাঁক আছে যা ফাঁক আছে সে তো আছেই, আর একটু ডেকে নিচ্ছি আমি ভাইয়া, হ্যাঁ আমি একটু ডেকেও নিচ্ছি ভাইয়া, বসুন, কোনো টেনশন করুন না, ওটা আমার কাজ না, তা হলেও এই আপনাদের আপনাদের এই দেখবেন তারগুলো নষ্ট না হয়ে যায় বাবা, দেখবেন একটু একটু, এটা এটা কি মসজিদের পার্টি? শুনুন, এই মসজিদের পার্টি আনা নিষেধ, লিখে নেন মশলা, জনগণের কাজে যারা আজকে আজকে দিয়ে দেন, আজকেরটা দিন, আজকের জন্য দিন, আগামী দিন আর দেবেন না, কেন শুনে নিন, এই আজকে এই পার্টি আনলে আগামী দিন ওরা বলবে আমার মেয়ের বিয়ে সব লাগবে আমি নিয়ে যাব। এই জন্য মসজিদের মাল হচ্ছে আমানাতের মাল, কথা বোঝা গেল কি? এই জন্য আপনারা আজকে নিয়ে নিন, যেহেতু জায়গা হচ্ছে না আর চটও নাই, বসে যান মুরুব্বি, বসে যান নবীর সামনে, দরুদ শরীফ পড়তে পড়তে, আল্লাহ আমার কাছে আসেন, চেনা শুনো মানুষ যারা অনেক পরিচিত আছেন, সবাই পরিচিতি, তবুও তবু ঠাকুরানির আবাদ, আমাদের ইমাম সাহেবের মসজিদের আশেপাশের অনেক প্রচুর ভাই আছেন, আমাদের মানে ঘুনি পাটলি অনেক দিনের পরিচিতি, আমি কাটাখালী বরুণহাট, হ্যাঁ আপনারা সব আপন জন, আমি দুটো নসিহাত রাখছি আমার মন দিয়ে বোঝানোর জন্যে রসুলের পাকের সানে, আপনারা একটু তাড়াতাড়ি যদি এসে বসে যান ভালো হয়। নবী নবী কানে শুনি চোখে দেখি না, এমন নবী দুনিয়াতে আর তো হবে না, যাহার লাগে কান্দে রে মন, যাহার লাগে কান্দে রে
স্বপ্ন যোগে হবে দেখা হলে দিওয়ানা মদিনাতে শুয়ে নবী মোদির দরুদ শুনতে পান কেমনে যাব মদিনাতে সে পথ আমায় খুলে দেন প্রিয় ভাইয়া আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম আল্লাহর নবী বললে যখন কোথাও কোনো মহামারী হবে ওই এলাকায় কেউ যাবে না আর ওই এলাকা থেকে কেউ বাইরে আসবে না এটা হলো প্রতিষেধক আপনারা যারা পেট্রোল পাম্পে তেল নেন পেট্রোল পাম্পে তেল নেন না গাড়িতে এখন তো তেলের দাম দারুণ এত বেড়ে গেছে তেলের দাম হঠাৎ করে পেট্রোল মূল্য খুব বেড়ে গেছে সোনার দাম তো কেনার মতো নেই সোনা যারা মেয়েদের বিয়ে দেবেন দারুণ কারণ পেট্রোল পড়লো মানে ওটা মূল্য বাড়লে ওটাও বাড়বে তা দেখবেন পেট্রোল পাম্প গুলোতে দেখবেন আমাদের মোদিজির ছবি দিয়ে মানে ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়াম বিরাট বড় দেখবেন আপনার ওই মানে বোর্ড দিয়ে দিয়েছে তাতে দেখবেন মোদিজি নমস্কার করছে আর মুখটা ঢাকা আছে আর ওর তলায় লেখা আছে তলায় কি লেখা আছে পড়েছেন করেনি লেখা আছে জব তক দাওয়াই নেহি তব তক ঢিলাই নেহি এর মানে হলো যতক্ষণ ঔষধ বার হবে না ততক্ষণ ঢিলে দেওয়া যাবে না যব তক ঢালাই নেই মানে ঢিলা দেবেন আপনি তাহলে বুঝুন ভালো করে ভাই তার মানে ওষুধ যতক্ষণ বার না হবে আল্লাহর রাসূল বললে ওই মহামারী রোগটা যতক্ষণ থাকবে তার মানে এর প্রতিষেধক বার হতে সময় লাগবে তার মানে আমাদের প্রধানমন্ত্রী তাই বললেন তো এখনো বলছে মোবাইলে এখন বেরিয়েছে টিকা যদিও কিন্তু সমস্যা আছে সমস্যা শোনো ভাইয়ের আমার আল্লাহর নবী বললেন যদি যে এলাকায় মহামারী হবে ওই এলাকায় কেউ যাবে না আর ওই এলাকা থেকে কেউ বাইরে আসবে না তাহলে এই রোগ তোমাদের মধ্যে আসবে না 1450 বছর আগে এটাই হলো আমাদের জন্য আল্লাহর নবীর দেওয়া প্রতিষেধক টিকা আমাদের বর্তমান সরকার প্রধানমন্ত্রী জি উনি সেটা মানলেন না 23 মার্চ লকডাউন ঘোষণা করে দিলেন তার আগে বিদেশ থেকে ভারতে প্লেন গুলো আসতে শুরু করলো আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিল মোদিজিকে আপনি এই লকডাউন করার আগে বিদেশের প্লেন ভারতে ঢুকতে দেবেন না এই রোগটা চীন থেকে এসেছে এটা ভারতে ঢুকে এই রোগটা মারাত্মক আকার ধারণ করবে অতএব আপনি কিছুতেই বাইরের প্লেন আসতে দেবে না তার মানে হলো যে এলাকায় মহামারী হয়েছে ওই এলাকার কোন লোক ভারতে ঢুকতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রীর এই নির্দেশ এটা ছিল আবেদন উনি ঠিক বলেছিলেন উনি কথাটা ঠিক বলেছেন যদি যে রোগের কোনো ঔষধ বার হয়নি 1450 বছর আগের নবী যে ঔষধ বলে দিয়েছে ওটা যদি মেনে নিতে তাহলে ভারতবর্ষে করোনার এই ভাইরাস ঢুকত না এরা বরং ঢুকিয়ে ডেকে নিয়ে মিস্টার ট্রাম্পকেও নিয়ে এলো আদর করে আর দোষ দিল তাবলিগ জামাতের ভাইরা নিজামউদ্দিন মার কাছে যারা দিনের দাওয়াতে মেহনত করছে তাদের অথচ গোটা ভারতের যত কোটে তাবলিগ ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে আমি এর ঘোর বিরোধী মামলা করাটার আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আমার তাবলিগ ভাইদের ওই মামলাতে ওই সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বলে দিয়েছে এটা একেবারে মিথ্যা কোন তাবলিগ জামাতের লোক এই ভাইরাস ভারতের জমিনে আনেনি একবার জুরি বলা যাবে না জোরে বলতে পারে নারাই তাকবীর আরো জোরে বলবে নারাই তাকবীর তাহলে টুপি ওলারার করোনা রোগ আরে নাই টুপি ওলাদের নবী বলে দিয়েছে এই রোগ আসবে না
আল্লাহর লোককে তোমরা ঢুকতে না দাও, আর কেউ যাবে না, কেউ আসবে না, কথা বোঝা যায়? সুতরাং বিশ্ব নবী সোনার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম, যিনি 1450 বছর আগে গোটা পৃথিবীর মানবতার জন্য হিন্দু জৈন খ্রিস্টান সকলের যে নবী, সমস্ত মানুষের জন্য যিনি সতর্ক বার্তা দিয়েছিলেন, আজ নতুন করে ভারতে যে করোনা এসেছে অনমেস্টেন, ওটা এসে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছিল ইংল্যান্ড থেকে কোনো প্লেন আসতে দেবেন না ভারতে স্যার, কিন্তু শুনছে না বিদেশ দপ্তর। এই করোনা চলাকালীন ইংল্যান্ড থেকে প্লেন এলো এবং আমাদের কলকাতাতেও এই রোগ ঢুকে পড়েছে, ভুল বুঝবেন না ভাইয়া। আমাদের প্রধানমন্ত্রী, আপনি দেশের প্রধান, আপনার তো 56 ইঞ্চি বুকের পাটা, আপনি তো সার্জিক্যাল স্ট্রাইকের ওস্তাদ, তা আপনি প্রথমেই টিকাটার ওষুধটা আপনি নিলেন না কেন চাচা? চাচা বলছি কেন বন্ধু, এখন আমাদের চেয়েও বড় দাড়ি, কি ঠিক না বেঠি? আমাদের চেয়ে, আমার তো যাও এক মুষ্টি আছে, শরীয়তের নিয়মে রাখি আমরা, এবং সুন্দর করে রাখার নিয়ম আছে, দাড়ি সব সুন্দর করে রাখার শরীয়তের নিয়ম। আল্লাহ রসুল বলেছেন তোমরা চিরুনি রাখবে কাছে, চিরুনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, বুঝেছেন না? তা আমাদের মোদী বাবুজি মনে হয় অনেকদিন দাড়ি টাড়ি কাটিনি, মানে ভয়েতে বাইরে বেরোচ্ছে না, আর আপনার গা বাইতে থালা বাজান, কি পাগলা, দাড়ি হয়েছে বেশ বেশ বড় হয়েছে, ভালো হয়েছে, হোক তাতে আমার আপত্তি নেই, কিন্তু মুশকিল হলো উনি তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রথম লোক, তাহলে ওনার উচিত ছিল না ভাই টিকাটা নেওয়া? ও বেটা পিছোচ্ছে কাকা, ভালো করে শুনবেন, কাটাখালি কাকা বাবুরা কেউ আছেন কি জানি না, আমার উপর রাগ করবেন না যেন, আমাদের 56 ইঞ্চির বাবু আপনি যদি প্রথম নিতেন ভালো হতো, মানা তো ভালো, কারণ উনিও বুঝতে পেরেছে যদি কিছু হয় তা হোক গিয়ে যাক, সেই বেড়িটার উপর দিয়ে জানেন তো সেই তাল, এই সেই বেড়ি গিয়েছে তাল গাছে, তাল পাটে গল্প মনে নেই, বলে যা হয় বেড়িটার উপর দিয়ে হোক গিয়ে, এসব জানেন না, জানতে হয় ভাইরা। আসলে ইরান ভারতের জমিনে হিন্দু মুসলমান গন্ডগোল বাঁধাতে চায়, এরা রাজনীতির জীবনে টিকে থাকতে চায় বলে এরা ধর্মের নামে মানুষে মানুষে বিচ্ছেদ বাঁধাতে চায়। আর আমার বড় সৌভাগ্য, আমি এমন একজন নবীর উম্মত যিনি মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চায়। জোরে বলতে পারেন, আরো জোরে বলা যাবে, আমি উদাহরণ দেবো, শুধু বোঝাবো বলবো না, উদাহরণ দিয়ে বোঝাবো। গোটা পৃথিবীর মানুষকে ভ্রাতৃত্ববোধের বন্ধন বাঁধাতে আমাদের শিখিয়েছে রসূলুল্লাহ, একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ, আরো জোরে বলতে পারেন, রসূল শিখিয়েছে কেমন? আমি আপনাকে উদাহরণ দেব, আচ্ছা করা যায়, আপনাদের মাথায় ঢুকবে, ছোট ছোট করে আমি উদাহরণ দিই, কারণ যেহেতু আমরা যে সময় বসে আছি না, এই সময়টা খুব জটিল সময় এখন, কেন মনে করে দেখুন, 2021-এ 4টি রাজ্যে বিধানসভার ভোট, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, এই সময়টা বড় জটিল কেন? মাঝে মাঝে দেখবেন ওরা দিল্লি থেকে আসছে মাঝে মাঝে, আর এসে গুড় লাগিয়ে যাচ্ছে, গুড় বুঝলেন, গুড় বোঝেন না, গুড় বোঝেন, তবে এখন সে গুড় আর নেই, পাটালি খাবেন, টাকির ভাদলি, সব চিনি দেওয়া, আগে তাও একটু ছিল, এখন আর নেই বাবাজি, ভুল বুঝবেন না, তো গুড় লাগিয়ে যাচ্ছে। গুড় লাগানোর মানে হলো, গুড় লাগানোর মানে কি জানো, গুড় লাগানোর মানে NRC, ক্যা ক্যা ক্যা। এখন আবার নতুন করে বলছি, এই করোনার ভাইরাসের আবহাওয়া 2021-এর মার্চ এপ্রিলে ভোট হবে পশ্চিমবঙ্গে, ওরা এখন আসছে আর মাঝে মাঝে গুড় লাগাচ্ছে, বলছে ক্যা ক্যা হবে, NRC হবে, বলছে না হ্যাঁ না বলো, আমরা বলছি ওসব মানি না, NRC আর ক্যাকা, আমরা হিন্দু মুসলিম একই আল্লাহর বান্দা, এক সঙ্গে থাকতে চাই বাংলা, ঠিক বলছি না ভাইয়া? খুব ভালো করে বুঝবে, আমার কথা বোঝা যাচ্ছে, বুঝতে হবে, দেখুন না বোঝা, ওরা গুল গুল, এটা জায়গা হচ্ছে না, আমি কি করবে, ছোট জায়গায় সভা দিয়েছেন, জায়গা হচ্ছে না, আমি কি করবো, সব বারবার ডিস্টার্ব করছে ওখান থেকে পাগলাগুলো। ভাইয়ের আমার, এই আপনার বসুন শোনেন ভাইয়েরা, আমি গুল লাগোটাকে বুঝিয়ে নেই, বোঝা যাবে আশা করা যায়। আপনারা যারা লেখাপড়া জানেন, আপনাদের বাড়িতে আছে কি জানি না ভাই, আছে আইসা, শয়তানের ডায়েরি বলে একটা বই আছে জানেন, শয়তানের ডায়েরি আছে কি না বলেন, হ্যাঁ না
বারান্দার খাঁচায় একটা দামি পাখি পোষা আছে, কাকাতুয়া হতে পারে, পায়রা হতে পারে, এক কথায় দামি পোষা এবং খুব দামি পাখি। পাখিটার গুণ হলো ও কথা বলে এবং মাঝে মাঝে খাঁচার বাইরে বার হয়, পোষা তো বাড়িওয়ালা দরজা খুলে দেয় ও বার হয় দোকানে ঘোরে, ওনার মাথায় বসে ভালো লাগে। শয়তান লক্ষ্য করে দেখছে, কি লক্ষ্য করছে দেখে, মাঝে মাঝে একটা হুলো বিড়াল ও ওই পাখিটাকে ধরবে বলে চুপচাপ একেবারে দারুণ নীরবে দোকানের পিছনের একটা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে, মানে ও লক্ষ্য করে ওর কাছাকাছি এলে ওকে ধরবে। কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে শুনে নিন। শয়তান দেখল সেদিন দুপুরবেলা কি করলে, জেপি নাড্ডা এলে, জেপি নাড্ডা আমাদের ভারতবর্ষের ডায়মন্ড হারবারের রাস্তায় 50 জনের পুলিশের গাড়ির কনভয় যাচ্ছে, হঠাৎ বললে আমার গাড়িতে ইট মেরেছে। কি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর কসম বলছি সেদিন আমার জলসা ছিল, ওটা হচ্ছে বাগদা বয়রা হেলেনসা লাইন, আপনারা জানেন না, ওই লাইনে জলসা করতে যাচ্ছি, জায়গার নাম পোতার বাজার, গোটা বাজারটায় আগুন জ্বালিয়ে দিয়ে আগুন জ্বলছে, কি পার্টির মিছিল চলছে, সর্বনাশ করেছে, কোন পার্টি বলে ভারতীয় জনতা পার্টি, ওরা আগুন লাগিয়েছে, জেপি নাড্ডার গাড়িতে পাথর মেরিয়েছে, কেন এত মুশকিল, আমারকে কি হবে, সভা করতে যাব। আল্লাহ একবার একজন হিন্দু মহিলা হাতে শাখা মাথায় সিঁদুর আমাকে বলছে, হুজুর কুই ব্যাপার বলুন তো, ছটপট করছে না, দিদি আমি একটু সভা করতে যাবো, কোথায় উঠবেন? আরে আমি গাড়াপোতা বাজারেটা, আমি এর পাশের বাজার দিয়ে আমি যাব, অমুক একটা গ্রামের নাম বললাম, বলে দাদা আপনি যেতে পারবেন, এরা আপনার যেতে দেবে না, কারণ এরা যা করছে আপনাকে যেতে দেবে, তাই না, কি হবে আমার সবার টাইম হয়ে যাচ্ছে তো, বলে আপনি আসেন আর ড্রাইভারের বলেন গাড়ি ঘোরাতে। আল্লাহর কসম বলছি আমার আল্লাহ সাক্ষী, আর ড্রাইভারটাকে জিজ্ঞেস করে দেখুন, ওই হিন্দু দিদি ভাই ওই ড্রাইভারের আমার বলছে গাড়ি ঘোরাও, আর অটো রিকশা ছিল সামনে যেগুলো সব ঘুরিয়ে দিয়ে বলল এনাকে যেতে দিন হুজুর সবাই যাবে, উনি আমাকে দেখিয়ে দিয়ে অনেকটা পথ হেঁটে যে জায়গায় আমি উঠব জায়গার নাম কলম বাগান, আমাকে ওই জায়গা দেখিয়ে বলে এই রাস্তা দিয়ে যান, এটাই কলম বাগানে উঠবেন, নিরাপদে পৌঁছে যাবেন। আমি অবাক হয়ে ভাবছিলাম আল্লাহ এটাই হলো ভারতবর্ষ, যেখানকার হিন্দু মায়েরা আমাদের মায়ের মতো মনে করে রাস্তা দেখিয়ে দেয়, কত চোরা মাঝে মাঝে পশ্চিমবঙ্গে আসে আর শান্তির বাগানে আগুন জ্বালাতে চাইছে ধর্মের নামে। শয়তান দেখল দোকানদার বেশ পয়সাওয়ালা, পাখিটাও খুব দামি, আবার ওই বিড়ালটা যার সেও খুব হাই কোয়ালিটি, কারণ বিড়াল পোষা সুন্নত, জানেন তো বিড়াল পোষা কি, আগে শুনে নেন। রসুল এক সাহাবা বিড়াল পুষতেন, বুকের মধ্যে থাকতো, তার নাম ছিল হযরতে আব্দুর রহমান, বুকের মধ্যে বিড়াল ছানা, রসুল বলে আবু হুরায়রা, মানে আবুন মানে বাপ, হুরায়রা মানে বিড়াল। সহিহ হাদিসে আমি নিজে পড়েছি আল্লাহ রসুলের বিড়াল ছিল, নবী পাকের পোষা বিড়াল হুজুরের চাদরে ঘুমিয়ে পড়েছে, শীতের সময় ঘুমিয়ে পড়েছে, এটা কোন মাস? আরে বাবা আরবিতে কি মাস? জমাদিউসানি, আসল নাম হচ্ছে জুমদাউসানিয়ার নাম, লিখে নেন, আসল নাম হচ্ছে জুমদা, বর্গজস্য মহাদয়া, আর জুমদা মানে শীত, আর জুমদাউল উলা মানে প্রথম, রবিউল আওয়াল যেমন না, জমাদিউল আওয়াল আছে না বাবা, ওই জমাদিউল আওয়ালের আসল নাম হচ্ছে জুমদাউল উলা, আর জুমদা শব্দের বাংলা মানে শীতকাল। রসুলের পাকের বিছানায় ওই শীতকালের চাদরে বিড়ালটা ঘুমিয়ে পড়েছে, সহি হাদিসে আল্লাহ রসুল বললে যে আমি বিড়ালটাকে ঘুমাতে দেখে আমি ওটা কি করলাম, আমি চাদরের অংশটা কেটে দিলাম, চাদরের অংশটা কেটলাম কেন, যদি আমি চাদর ধরে টানি বিড়ালটার কষ্ট হবে, ঘুমটা ভেঙে যাবে। আমি অবাক হয়ে পড়ছিলাম, আল্লাহ আপনার নবী এমন নবী, একটা ছোট্ট বিড়ালের ঘুম ভাঙায় না, আশ্চর্য নবী আমার
আর কাটাখালীর নতুন পুরাতন ঈদগা নতুন ঈদগা এই এলাকার ছেলেরা আপনি এমন একজন নবীর উম্মত যিনি একটি বিড়াল ঘুমাচ্ছে বলে তাকে তাকে হুজুর ঘুম ভাঙায় না অথচ আমরা হঠাৎ করে রেগে গিয়ে কোনো ঘটনা ঘটলে রাস্তা অবরোধ করতে দাঁড়িয়ে যাই রাস্তা অবরোধ একটা ঘটনা ঘটে গেছে আন্দোলন করছে অবরোধ আমরা ভাঙো ঘটপুকুর সব বন্ধ কেন শরীয়তের নিয়মে রাস্তা অবরোধ করাটা হারাম লিখে নিন অবরোধ করা যাবে না প্রতিবাদ করা যাবে অবরোধ করলে কোনো রোগী যদি বাচ্চা হতে যাবে হাসপাতালে আটকে যায় আপনি কঠিন গুনাহগার হয়ে যাবেন সোনা তাই রাস্তা অবরোধে আন্দোলন চলে না ইসলামের টুপিওয়ালারা এই আন্দোলন করতে পারে না বিশ্বনবী শিখিয়ে দিয়েছে তোমার চাদরের বিড়ালটা যদি তোমার ঘুম ভেঙে যায় তোমাকে আল্লাহ কৈফিয়ত নেবে তাই রাস্তা অবরোধ করি ও টুপিওয়ালা তুমি কোনো আন্দোলন করতে পারো না বরং তোমার রাসূল বলে দিয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা তুলে দেওয়া হলো সুন্নাত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ আল্লাহর নবী বলেছে ফিতনা ফাসাদের জমানা বর্তমান জমানায় কেউ যদি একটা সুন্নত অনুসরণ করে মানে রাস্তা মুক্ত করে মানুষের যাবার সাহায্য করে দেয় 100 শহীদের সওয়াব হয়ে যায় জোরে বলতে পারেন আরো জোরে বলা যায় না নারাই তাকবীর ঈদ মিলাদুন নবী জলসা ঈদ মানে খুশি মিলাদ মানে নবী ঈদ মানে কি ঈদ মানে খুশি আপনার খুশি না খুশি আরে চিল্লা বলুন মিলাদ মানে মেলাদা রসুলের জন্মের পবিত্র ঈদ মিলাদুন নবী আপনার খুশি না খুশি একটু জোরে বলবেন না নারাই তাকবীর ঈদ মিলাদুন নবীর জলসা আরে জোরে বলেন ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ মাওলানা বাগ দরবার শরীফ নারাই তাকবীর এটা হাদিস শুনে নেন দিনের জন্য যাদের জীবনটা একটা হাদিস শুনে নিন সবাই জানেন এনার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নাম জানেন কিনা হ্যাঁ না বলেন আমার একটা ওয়াজও আছে দেখবেন সেই যে সেই সেই রসূলকে নিমন্ত্রণ করেছে হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ মনে আছে আপনাদের খন্দকের যুদ্ধে খাল কাটতে গিয়ে একটা পাথর বার হলো বিশ্ব রসূলকে সাহাবারা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা পাথরটা ভাঙতে পাচ্ছি না আপনি একটু ভেঙে দিন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলে আনো তো দেখি শক্ত কিছু লোহা হুজুর নিলেন হাতে যেই তুলতে গেছে বাড়িটা আর স্বাভাবিক কাপড়টা উঠে যায় এটা ন্যাচারাল যখন আমি আপনি হাত উঠাবেন কাপড় উঠে যায় সাহাবা জাবের দেখছিল হুজুরের পেটে পাথর বাঁধা মনে আছে আমার ওয়াজ আছে দেখবেন আমার ভাইয়া এই জাবিরের আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ এনার নাম তাই একসাথে বললে হবে জাবির বিন আব্দুল্লাহ আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন ও জাবির আপনার আব্বা আব্দুল্লাহ ওহদের যুদ্ধে দিনের জন্য শহীদ হয়ে গেছে আপনার আব্বা কেমন আছে এটা কি আপনি জানতে শুনেননি আমি অহংকার করছি না শুনুন বুঝতে পারবেন আমি যখন পড়ছিলাম আমার নিজেরও অজানা ছিল জায়গাটা কেন আমি এটা কেন তুলছি আপনাদের কাছে আজকের যে সময় আমরা বসে আছি আজকে ধর্মের নামে এরা রাজনীতির রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করছে তাই না ভাইয়া এরা আমাকে এনেছে এমন কঠিন সময় যে সময় আমি বলতে বাধ্য হচ্ছি একা তবু আপনারা মন দিয়ে শুনে নিন কথাটা ভাইয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন আপনার আব্বা দিনের জন্য মেহনতের দ্বারা আমার ওয়াজ মনে আছে মনে নেই লা ইকরা ফিদ্দিন হে আমার নবী আপনি বলে দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নয় মনে আছে ওয়াজ দিন মানে দিন দিন মানে কি আসলে দিন মানে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম
দিন মানে হলো আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, ঠিক না বেঠি? যারা আরেকটা মানে করেছে শান্তি, আরে বাবা শান্তি ওটা আরেকটা মানে কি হযরত? ইসলামের একটা মানে করেছে শান্তটা আছে, কিন্তু মূল মুরসালেম ধাতু থেকে ইসলাম, এর মানে হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে নিজেকে আল্লাহর কাছে বিকিয়ে দেওয়া, কথা বোঝা যাচ্ছে ভাইয়া? আর যে মুমিন আল্লাহর কাছে নিজেকে বিকিয়ে দেয়, পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারে? আগে বলুন, আপনি বিকিয়ে দিয়েছেন নিজেকে কার কাছে? আরে চিল্লা বলুন, এই আপনাকে জিজ্ঞেস করছেন, শোনো লোক ওয়াজ শুনতে গেলে আসেন আপনি মাঝে মাঝে যেখানে, একটা এদিক তো কমই আসা পড়ে, একটা আছে এসে বছর শেষ, আমার যতটুকু জানা আছে আপনাকে জিজ্ঞেস করছি, রাগ করবে না যেন। আচ্ছা আপনাকে রাগ করবে না কেউ, এক যে কেউ একজন বলুন তো, আপনারা এশার নামাজ পড়েছেন ইনশাল্লাহ? মানে মানে কমিটি ছেড়ে যে আমি ধরছি না, কারণ যারা জলসা দেয় অনেকে নামাজ পড়ার সময় পায় না। আমি ওদের অনুরোধ করছি, এখনো টাইম আছে, যদি কমিটির ভাইরা আজকে এশার নামাজ কাজা হয়ে গিয়ে থাকে, এখনো কাজা হয়নি, এখনো কাজা হওয়ার সময় হয়নি, একটু পড়ে নেবেন প্লিজ, তাহলে জলসা দিয়ে লাভ হবে না। আমি পায়ে ধরে বলছি, এত খরচা করেছেন আইজরমান সাহেবের, সে কি হয়েছে দাদি? কিচ্ছু হবে না, আইজরমান সে কি করবে, আইজরমান সে কি করবে, আইজরমান শুধু কথা বলবে, হেদায়েত দেবে, আল্লাহ দায়িত্ব না তো ভাইয়া? খুব ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না, আপনি এশার নামাজ পড়েছেন সবাই, আমিও পড়েছি, আমি মসজিদে পড়লাম মধ্যমপুরে, তখন এসে রক্ত হয়ে গেছে, দাঁড়িয়ে গেলাম গাড়ির ড্রাইভার সাইডে করলো, মধ্যমপুরের মসজিদে আর কি বাজারে, তো যাই হোক, তো এশার নামাজ পড়ছেন আল্লাহ প্রথমে বা মাগরিব পড়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা বলেছেন, হ্যাঁ না বলুন, জোরে বলতে হবে। আচ্ছা এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলাটা এটা কি, এটা কি? এটা হচ্ছে মালিকের কাছে আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহার দ্বারা দোয়া চাওয়া, হ্যাঁ না বলুন, ঠিক না? সূরা ফাতিহা তো দোয়া না, সূরা ফাতিহা দোয়া, আপনি কি বলছেন প্রথমে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা যখন কেউ দোয়া চায় তখন সে নিজেকে মালিকের কাছে আত্মসমর্পণ করে না? আরে হ্যাঁ না বলুন, আরে মালিকের কাছে গিয়ে যখন কিছু চায় সে তো আত্মসমর্পণ করা, সে মালিক হতে পারে টাটা বিল্লা। যখন কেউ কোনো মালিকের কাছে যায় তখন শ্রমিকরা নিজেকে আত্মসমর্পণ করে দিতে হয়, বান্দা তার মালিকের কাছে আত্মসমর্পণ করে, এই জন্য দিনটির একটি শ্রেষ্ঠতম দিন এটি, এর নাম রাখা হয়েছে ইসলাম, আত্মসমর্পণ করবে, সুবহানা রাব্বিল আলা বলবে, কি বলবে শুরু, আল্লাহামদু আল আল্লাহ না আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন, এর মানে আপনাদের জানা, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি বিশ্ব জগতের নিয়ন্তা, সকল প্রশংসা কার? না ওই আল্লাহ, আল্লাহ না, ওই আল্লাহর যে আল্লাহ বিশ্ব জগতের নিয়ন্তা, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, এর মানে হলো ওই মালিক হলো এই মালিক যে মালিক বিশ্ব জগৎটাকে ট্যাকল করে, যেমন তেমন মালিক না, কথা বুঝতে পারেন তো মুশকিলে পড়ে যাবো, এসব আপনার শোনো বোঝা নেই কেন, সূরা ফাতিহা পড়ছেন তার তাৎপর্য বুঝবেন না কেন? তাহলে যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এটা চায় এটা কি, এটা হচ্ছে আপনার প্রেম, নামাজটা কি, আরে জোরে বলি, প্রেম, প্রেম না ভালোবাসা, ভালোবাসা ছাড়া নামাজ হয় না, আশ্চর্য। এবার যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন, ভালো করে শুনবেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলছেন ভাই, প্রেম করছেন, মনে করছেন হ্যালো, আচ্ছা আপনি যার কাছে হ্যালো করেছেন, আমাকে মরনা আপনাদের এই মনসাহেব মানে হাফেজ ইউনুস একাধিকবার আমি বিরক্ত হয়ে গেছিলাম, না হয়ে যায় মাঝে মাঝে, এত ফোন করে যেহেতু আমি আগে হাদিয়া নিই না, রাগ হচ্ছে বলে টেনশনে পড়ে যায় কর্তৃপক্ষ, আলাম কোনো চিন্তার কিছু নেই, হাদিয়া লাগবে না, কিন্তু তবু বারবার বেচারা, কারণ যদি না আসে ওকে ধরবে লোকে, ভুল বুঝবেন না, তাই এই এই যে আমি আমাকে বলছে হ্যালো, আমি কেটে দিলাম, মনটা খারাপ হবে না, তা আপনি বলছেন হ্যালো মানে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন ওটা বলছেন আপনার আল্লাহ কিছু বলে, এই উত্তরটা জানা আছে কি জানেন না? আপনার দোষ না, আপনার দোষ না, আপনারা জানেন না, জানেন না বলে আমাদের আনেন, মুফতি সাহেব আছে বলতে পারবেন, আমি বিশ্বাস করি মুফতি সাহেব বলতে পারবে, আমার বিশ্বাস ইউনুস সাহেব বলতে পারবে, আমি জানি, আপনারা জানেন, আপনার দোষ না, আপনার জানেন না তার দোষ না, আজকে জেনে নিন কি, যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দিচ্ছে হামিদানি আব্দি, জানা নেই না আপনি, জানা কোন শোনেননি, এটা শোনেননি, কি বলছে হামিদানি আব্দি,
কি হামিদানি আব্দ মুস্ত করে জীবনে শুনলি তো আমি জানি এর বাংলা মানে হলো আল্লাহ বলছেন আপনি বলছেন কি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহই পৃথিবীর নিয়ন্তা অর্থাৎ বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আহা আমার আজিজুর আমার প্রশংসা করছে হামিদানি আব্দি এর বাংলা মানে হলো আমার বান্দা আমার প্রশংসা করছে জোরে বলুন জোরে বলবেন না তারপরে কি বলতে হয় তারপরে বলুন 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 আর রহমানির রহিম আমি কারি নয় কারণ আমি যখন পড়াশোনা করেছি এই 1970 তখন তো কোনো কারি ছিল বসে আটে খারজি মাদ্রাসা তো যতটা পেরেছি কোরআন ভালোবাসা নিয়ে পড়ি ভাই আর রহমান তার সেখানে উত্তর দেয় আল্লাহ আবার ওখানে আল্লাহ উত্তর দিচ্ছে তো আমি প্রত্যেকটা আয়াতের করে করে যদি এখন শব্দ শোনাতে যাই আপনাদের সময় চলে যাবে আমি ওদিকে যেহেতু আলোচনা আজকে নয় ওটা তবু আমি আপনাকে বলছি যে জায়গাটায় তার মানে হলো বান্দা তার মালিকের কাছে আত্মসমর্পণ করবে এই আত্মসমর্পণ করবে কিসে দ্বীনের জন্য কথা বোঝা যাচ্ছে কি দ্বীনটা কি দ্বীন হচ্ছে ইসলাম তাই বান্দা কি করবে নামাজের মধ্য দিয়ে তার মালিকের কাছে আত্মসমর্পণ করবে কথা বোঝার চেষ্টা করবেন এই কারণে আল্লাহর নবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ অর্থাৎ জাবিরের আব্বার নাম আব্দুল্লাহ জাবিরকে জিজ্ঞেস করে গো জাবির তুমি কি জানতে চাও তোমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়ে যাবার পরে আল্লাহর কাছে কেমন মর্যাদায় আছে এটা কি তুমি জানতে চাও আচ্ছা বলুন কোন বাপ জানতে চায় না কোন ছেলে তার বাপ কেমন আছে জানতে চায় না আপনারা তো জানতে চান না শুধু নয় নিজের আব্বা বা আপনজন মারা গেলে আপনারা তালকিন করার জন্য অনেক আলেমও নিয়ে আসেন তালকিন করা শরীয়তে দোষ নেই তালকিন মানে হলো কবরস্থ ব্যক্তির জন্য মনকের নেকিরের সওয়ালের জবাব শুনে তার উত্তর দেওয়া কথা বুঝবেন ভালো করে এই জন্য যে সে যিনি তিনি তালকিন করতে পারবে না মুখস্থ করে নেন তালকিন করার জন্য তার বিশেষ গুণ থাকতে হবে প্রথম গুণ হলো তিনি হবেন আল্লাহর সেই বন্ধু যিনি মাটির তলা দেখতে পান এবং ওই মুনকির নেকিরের প্রশ্ন শুনতে পাবেন কথা বোঝা গেল কি আরে হ্যাঁ না বলুন আরে বাবা এবার তো পরীক্ষা হয়নি পরীক্ষা হয়নি পরীক্ষা হয়েছে কি এবার তো পরীক্ষা হয়নি তা পরীক্ষা হয়নি তাও কিন্তু নেটে পরীক্ষা হয়েছে কি পরীক্ষা আগে প্রশ্ন দেওয়া আচ্ছা বাড়িতে বাচ্চা প্রশ্ন এনেছে নিজেরা লিখে দিয়েছে তবু 100 মধ্যে 100 পেয়েছে আরে হ্যাঁ না বলুন বুঝতে পারছেন না তবে তাতেও ভুল প্রশ্ন আউট তাও ভুল আর আপনার প্রশ্ন আউট না হলে অর্থাৎ প্রশ্ন হাতে নিয়েও ভুল বলছেন আর কবরের মধ্যে মনকের নেকির জিজ্ঞেস করছে আপনি শুনতে পারেন আপনার তালকিন গেছে তালকিন গেছে আল্লাহ রব্বি ধোকাবাজি করবেন না ভাইয়া আল্লাহ আপনাকে চেনে আল্লাহ জানে কিন্তু কেন মুমিন বান্দার জন্য তালকিন করা নিষেধ নেই তবে কোনো মুমিনের তানকিন লাগে না কারণ সেই মুমিন যদি আল্লাহর জন্য ইন্তেকাল করেন তার জীবনটা যদি আল্লাহর হয়ে যায় কি আল্লাহ তার শরীরের লতিফাগুলো মানে কলব রুহু শের খপি আকফা আমাদের বামেশনের দুধের নিচে লতিফায় কলব আছে এই কলব আল্লাহ 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 বলবে এটা হচ্ছে ইমানের সত্য ইমানের তিনটি শর্ত কি কেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা একে বলে ইকরার বিল লিসান লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে সত্যায়ন করা একে বলে তাসদিক বিল কাল তার মানে আপনার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ না বলছে আপনি ইমানের দ্বিতীয় ভাগে ঢোকেননি আপনি প্রথম ভাগে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা হচ্ছে ইমানের প্রথম ভাগ কি বলা মুখে বলা জবান দিয়ে এক নাম্বার দুই নাম্বার ওই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলব বলবে কথা বোঝা যাচ্ছে কি ওই ভিতরের গোশ এটা কিন্তু জবান এ বেশি দিন চলে না এ তো মরার সময় বন্ধ হয়ে যায় চলবে কোনটা চলবে কোনটা কলবটা কেন আমাদের এই আমরা কোন জগতে এখন আছি এটা কোন জগৎ মোট জগৎ কটা মোট জগৎ চারটে একটি জগৎ রুহানি জগৎ যে জগতে ছিলেন
যে জগতে আছেন না দুনিয়ার জগৎ, তিন নম্বর জগৎ আলেমে বারজা কবরের জগৎ, আর চার নম্বর জগতের নাম কারা কিয়ামত, মানে কিয়ামত মানে শেষ অংশ, জাহান্নাম জান্নাত পরবর্তী পর্ব, আর ফিরবে না কেউ। তাহলে এখন যেখানে আছেন সেটা হচ্ছে দুনিয়া, ছিলেন রুহানি জগতে, আর কবরে যাবেন রুহানি জগত ওঠা। কারণ আপনি যখন মারা যাবেন ডেড বডি আপনার কাটা খালি, আর রুহু মুবারক চলে যাচ্ছে আল্লাহর দরবারে। সুতরাং